ভয় কে না পায়। মানুষ যেমন ভয়ঙ্কর কিছুকে ভয় পায়, তেমনি এমন অনেক কিছুকে ভয় পায় যেটা শুনতেও অবাক লাগে। সাধারণ মানুষ থেকে কিংবদন্তি, কেউই এর বাইরে নয়। আজকে এমন বিচিত্র কিছু ভয়ের গল্পই আমরা শুনব। আলফ্রেড হিচকক ছিলেন হলিউডের কিংবদন্তি পরিচালক। তার সিনেমা সবসময় হতো ভয় আর রহস্যের মিশেলে দারুণ উত্তেজনাপূর্ণ। অথচ দুর্দান্ত প্রতাপশালী এই লোক বাস্তব জীবনে ভয় পেতেন ডিমের মতো নিরীহ বস্তুকে। কোনো সাদা জিনিস ভেঙে হলুদ পদার্থ বের হয়ে আসছে, এটি তার জন্য ভীষণ আতঙ্কের ছিল। তিনি এমনকি ডিমের চেহারা পর্যন্ত দেখতেন না। হলিউডেরই আরেক বিখ্যাত পরিচালক উডি অ্যালেন। তার প্রতিটা সিনেমায় তিনি দিয়েছেন কৌতুক আর ভালোবাসার বার্তা, কিন্তু তার বাস্তব জীবনটা ভীষণ কঠিন। তার আছে প্যানোফোবিয়া, অর্থাৎ তিনি সব কিছুকে ভয় পান। উচ্চতা, বদ্ধ জায়গা, পোকামাকড় থেকে শুরু করে উজ্জ্বল রং, এলিভেটর কিংবা সূর্যালোক, সব কিছু। এমনকি কলা যদি 7 পিস করে কাটা না হয় তাহলে তিনি মুখে তোলেন না। 40 বছর যাবৎ মানসিক চিকিৎসা নিচ্ছেন এই বিখ্যাত অভিনেতা পরিচালক। ওদিকে হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের বিচিত্র ফোবিয়ার কথা শুনলে অবাক হতে হয়। যেখানে হলিউড মানেই গ্ল্যামার, সেখানে এই 90 দশকের সুন্দরী তারকা ভয় পান আয়নাকে। আরেক অভিনেত্রী নিকল কিডম্যান ভয় পান প্রজাপতির মতো সুন্দর প্রাণীকে। পাখি দেখে ভয় পান স্কারলেট জনসন। শুধু হলিউড তারকাই নয়, এমন বিচিত্র ভয় ছড়িয়ে আছে ইতিহাস জুড়ে। অনেক আগে চিকিৎসা বিজ্ঞানের যখন তেমন অগ্রগতি হয়নি, তখন প্রায়ই দেখা যেত জীবিত মানুষকে কবর দেয়া হয়ে গেছে। তাই অনেকেই জীবিত অবস্থায় কবর হয়ে যাওয়ার ভয় করতেন। তার মধ্যে ছিলেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। সারা জীবন রূপকথা লিখলেও জীবনের বাস্তবতা তাকে আক্রান্ত করেছিল। তবে আরেক লেখক উইলিয়াম শেক্সপিয়ার ভয় পেতেন বিড়ালকে। বিড়াল ভীতিকে বলা হয় আইলোরোফোবিয়া। এই ফোবিয়ায় আক্রান্ত মানুষের লিস্ট দেখলে অবাক হতে হয়। বিচিত্র হলেও সত্য, দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন এবং অ্যাডলফ হিটলার সবাই বিড়াল ভয় পেতেন। আরেক শক্তিশালী যোদ্ধা মোহাম্মদ আলী, যিনি শারীরিক এবং মানসিক উভয় দিকেই শক্তিশালী হলেও ভয় পেতেন উড়তে, অর্থাৎ প্লেন ভীতি ছিল তার। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর যোদ্ধা রিচার্ড নিক্সন একসময় আমেরিকার প্রেসিডেন্ট হন, তিনি ভয় পেতেন হাসপাতালকে। আর রবার্ট ডেনিরো ভয় পান ডেন্টিস্টকে। সে অবশ্য আমরা অনেকেই পাই, কিন্তু চিউইংগাম চিবুতে চিবুতে কখনো মনে হয়েছে এটাকেও ভয় পাওয়া সম্ভব? অবিশ্বাস্য হলেও সত্যি, বিখ্যাত উপস্থাপক অপরা উইনফ্রে চিউইংগামকেই ভয় পান। আমাদের মনোজগৎ সত্যিই বিচিত্র, এটি কখন কিভাবে আচরণ করবে কেউ বলতে পারে না। সারা জীবন মানুষের মন নিয়ে গবেষণা করা বিখ্যাত মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড ভয় পেতেন ফার্ন জাতীয় উদ্ভিদকে। আপনাদেরও কি আছে এমন বিচিত্র ভয়? থাকলে আমাদের জানান কমেন্ট সেকশনে।